TikTok versus YouTube, YouTube versus TikTok. বঙ্গাই তুমি কিছু বলছো না কেন? বঙ্গাই এই ব্যাপারে তোমার ওপিনিয়ন কি? বঙ্গাই তুমি চুপ করে আছো কেন? দেখো, এই TikTok versus YouTube ড্রামায় ওয়ারে যে ইউটিউবার ভিডিও বানিয়েছিল টিকটকারদের রোস্ট করে এবং বলেছিল টিকটকাররা ক্রিঞ্জ ভিডিও বানায়, সেই এলভিস যাদব কিন্তু একদমই টিকটক ভিডিও বানায় না এবং ক্রিঞ্জ ভিডিও তো একদমই বানায় না। অন্যদিকে এই টিকটক ভার্সেস ইউটিউব ড্রামায় ওয়ারে যেই টিকটকারটা মানে আমি সিদ্দিকী এসব শুরু করেছিল, সে ক্যারিমিনেটের ভিডিওর পর বলেছিল যে গালাগালি দেওয়া উচিত না এবং মেয়েদের নিয়ে গালাগালি দেওয়া উচিত না, মেয়েদের সম্মান করা উচিত, সে কিন্তু একদমই গালাগালি দেয় না আর মেয়েদের নিয়ে তো একদমই গালাগালি দেয় না। তো ইয়ে ভাড়া বাতাউ আমি কি ভোটকে তু গালি দো দে রহা হ্যায় না, ও গালি মে পিএইচডি করকে বৈঠে হাম লোগ নে, তো ইসকে কান সে খুন নিকাল কে ইসকি নাই মা চুরানা, মেরা নাম আমির নেই, উসকো তো এইসি এইসি গালি দুঙ্গা না বন্টা হ্যায়, उसको तो मैं सीधा यही बोलने वाला हूँ, तेरी माँ को क्या कुत्ते ने चोर रखा जो तू कुत्ते की तरह भोकते रहता है यहाँ पे यूट्यूब पे बड़े। যেই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওয়ারটা চলছে মানে ইউটিউব ভার্সেস টিকটক, সেখানে ক্যারিমিনেটি ইউটিউবকে এগিয়ে রাখতে এবং ইউটিউবের সাপোর্ট একটা ভিডিও বানায় এবং সেই ভিডিওটা ইউটিউবই টেক ডাউন করে নিয়েছে। এটা কিন্তু রিপোর্টে করেনি টিকটকারদের, এটা ইউটিউব নিজে টেক ডাউন করে দিয়েছে। লকডাউন হলে নিজেরাই পাগল হয়ে গেছে রে, নিজেরাই জানে না নিজেরা কি বলবে, নিজেরাই কনফিউজ এরা, আমি কি বলবো কি বলবো আমি। দেখো কোনো গাধা এসে যদি 15 সেকেন্ডের ভিডিওর সাথে 10 মিনিটের ভিডিও তুলনা করে এবং বলে যে ইউটিউব খারাপ, তাহলে ইউটিউব খারাপ হয়ে যায় না ভাই। নমস্কার, চললাম।